নমস্কার, আইএফএ টিভি নিয়ে আরো একবার আপনাদের মুখোমুখি। আমি শিবম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরপাড়ায়। উত্তরপাড়া মানে প্রীতম কোটাল, উত্তরপাড়া মানে সার্থক গোলই, উত্তরপাড়া মানে দেবজিৎ মজুমদার, কখনো কখনো উত্তরপাড়া মানে সত্যজিৎ চ্যাটার্জিও। ইতিহাস থেকে বর্তমান যদি দেখেন, এই উত্তরপাড়া জন্ম দিয়েছে অসংখ্য ফুটবলারদের, যারা শুধু বাংলা নয় ভারতীয় ফুটবলের গর্ব। তাই আইএফএ সচিব আজ এই উত্তরপাড়াতেই এসেছেন, লক্ষ্য একটাই, বাংলার প্রতিটি স্তরে, প্রতিটি একাডেমি, প্রতিটি ফুটবলারকে, প্রত্যেকটা শিক্ষার্থী পড়ুয়াকে উৎসাহিত করা। আজ আমরা উপস্থিত আছি উত্তরপাড়া এফএ একাডেমিতে, উত্তরপাড়া সিএ মাঠে, স্টেশনের পাশেই চলে এই একাডেমির প্রশিক্ষণশালা। কোচ বাস্তব রায়, যার নতুন করে পরিচয় দেওয়া দরকার নেই, আপনারা তো সকলেই জানেন, ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, এটিকে বা বর্তমান সময় আইএফএ শিল্ডে 42 দলের কোচ ছিলেন যিনি, তার আমন্ত্রণেই আজ উত্তরপাড়াতে আইএফএ এবং আইএফএ এর সঙ্গে আইএফএ টিভিও, এবং আমাদের সঙ্গে আছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জিও। যে উদ্যোগ তাতে এক কথায় সেটা প্রকাশ করা যাচ্ছে না, এরমভাবে যদি আইএফএ এগিয়ে আসে, এবং স্পেশাল থ্যাংকস টু জয়দীপ দা যেভাবে বাইরে মানে মাঠে নেমে কাজ করছে, সেটা একটা ভালো বাংলার ফুটবলের পক্ষে আশা করি আগামী দিনে খুব ভালোই হবে। এবং জয়দীপ দাকে অসংখ্য ধন্যবাদ, একটা ব্যস্ত সময়ের মধ্যে আই লিগে 3টে ম্যাচ আছে আজকে, তার মধ্যেও যে এখানে এসেছেন, সময় কাটালেন বাচ্চাদের সাথে, এতে বাচ্চারাও উদ্বুদ্ধ হলো। আশা করি আগামী দিনে উনি আমাদের সাথে থাকবেন এবং বাংলার ফুটবলকে উনি এগিয়ে যাবেন, এবং উনি এগিয়ে যান, আমরাও ওনার সাথে আছি, আমরা সর্বোত্তভাবে ওনাকে সাহায্য করব। ধন্যবাদ। ঘড়ি কাটা বলছে ঠিক দুপুর 3টে, এ সময় আমরা এখন দাঁড়িয়ে আছি হিনমোটরের মেঘদূত ক্লাবে। প্রাক্তন ফুটবলার সৌমিকদের আমন্ত্রণে আজ আইএফএ সচিব জয়দীপ মুখার্জি এসেছিলেন তার নিজস্ব একাডেমিতে, ফুটবল তৈরির এই স্কুলে এসে আইএফএ অভিভূত। প্রায় 150 জন পড়ুয়া এখানে শিক্ষা নেন ফুটবল হওয়ার স্বপ্নে বিভোর সবসময়, সেখানে আমরা কাটালাম একটা দিন। আপনারা দেখুন ঠিক কীভাবে কাটলো আমাদের এই সময়টা। ধন্যবাদ সুমিতাকে, বিশেষ করে কেন সুমিতার ডাকি আমরা এখানে আসেন, বাকি সব ক্লাবের যারা মেম্বাররা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার এখানে খুদে প্লেয়াররা, যাদেরকে স্বপ্ন তারাও যেরকম দেখছে, আমরা সেমভাবে স্বপ্নটা দেখছি, কেন আমাদের এই পরিশ্রমটা করাই কিন্তু তোমাদের জন্য।
আজকে সেকেন্ড ডিভিশন থেকে ফিফথ ডিভিশন আমাদের নেক্সট সিজন থেকে যে খেলাটা হবে সেটা পুরোপুরি কিন্তু রয়্যালভিত্তিক হবে। সুতরাং আগেকার যে আক্ষেপ যে ময়দানে এক একটা দলের টিমে থার্ড ডিভিশন বা ফিফথ ডিভিশনে বড় দাদারা খেলতো ছোটরা চান্স পেত না, এখন কিন্তু এটা অ্যাসিওর যে ছোটরা খেলবে বড়রা বাইরে দাঁড়িয়ে খেলা দেখবে, তাদের যদি যোগ্যতা থাকে তারা ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে খেলা শুরু করতে পারবে। সুতরাং আমি সবসময় চাইব যে একাডেমিগুলো যেভাবে আস্তে আস্তে আমাদের বাংলার বুকে গড়ে উঠেছে, আজকে সমীরদের মতো একজন ফুটবল আইকন আজকে তাকে দেখে তোমরা যাতে অনুপ্রাণিত হও, আরও তোমরা তাকে দেখো স্বপ্ন দেখো, কেন আজকে সমীরদের যদি জার্নিটা জানো জানলে অনেক স্যাক্রিফাইস করে কিন্তু আজকে সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে। আজকে তোমরা হয়তো এখানে দেখছো সমীরদা আজকে ফুটবল খেলছে, মন মান খেলছে, লোকে আজকে তাকে সম্মান দিচ্ছে, কিন্তু সম্মানটা পেতে গেলে যে কতখানি কষ্ট করতে হয় সেই কষ্টটা কিন্তু তোমার অর্জন করতে হবে। আর এটার জন্য কিছু পেরেন্টসদের আমি গার্জেনদের রিকোয়েস্ট করবো, আপনারা যেন পড়াশোনা করাচ্ছে পড়াশোনাটা করান, তার সাথে ফুটবলটাও খেলা, কেন ফুটবলটা একটা ভালো খেলে যদি একটা ভালো ফুটবলার হতে পারে সমীরদাদের সেটা আমার মনে অ্যাকসেপ্ট করবে যে আজকে কিন্তু তাদের কাছে কিন্তু অনেক বড় সাবজেক্টে কিন্তু এটা একটা ভালো প্রফিট হবে। আজকে নর্থ ইস্ট কিন্তু পুরোপুরি তারা এখানে কিন্তু এইটায় ফোকাস করেছে, আজকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে, আমরা যেরকম ভবিষ্যতে একাডেমিক স্টাফ একটা করতে চলেছি সেভাবে দায়িত্বটা আছে। আমরা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18 আমরা কিন্তু একাডেমি কাপ করবো, একাডেমিগুলোকে আমরা স্বীকৃতি দেবো, আজকে সেই একাডেমি থেকে আমরা কিন্তু ছেলে তুলে নিয়ে এসে বেঙ্গলে একাডেমিতে আমরা চান্স দেবো, তারা যাতে ভবিষ্যতে আইপিএল হয়ে আইপিএল 11 হয়ে খেলতে পারে, কংগ্রেস অফিস খেলতে পারে, বাংলা হয়ে খেলতে পারে। আজকে আমাদের কিন্তু একটা রোড ম্যাপ তৈরি করা আছে, আজকে রোড ম্যাপটা সাকসেস তখনই হবে যখন তোমাদের কিন্তু হার্ডওয়ার্কটা সেখানে আমরা দেখতে পাবো। সুতরাং এখানে একটাই রিকোয়েস্ট যে আমাদের এই যে আশা, এই আশাটা একবার না আমরা বারবার আসবো, আমরা একাডেমিগুলোর পাশে থাকবো, আজকে সমীরদা যেরকমভাবে এগিয়ে যাচ্ছে আমরা আইএফএ তার পাশে থাকছি। এর সঙ্গে আমি বলছি অনেক এক্স প্লেয়াররা এখানে আসবে, আমাদের জার্মান ফুটবল একাডেমির সঙ্গে আমাদের টাই আপ হয়েছে, আজকে জার্মান থেকে ওয়ার্ল্ড কাপাররা তারা কোচেসরা এখানে আসবে, তারা এই কোভিড সিচুয়েশনে কেটে গেলে তাদেরকে আমরা এখানে আমি দাঁড়িয়ে অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি, আমি জার্মান ফুটবল একাডেমি বা বিদেশি ফুটবলারদের এখানে পরিশ্রমটা আপনাদের করতে হবে, ফুটবলটাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। আজকে এখানে অনেক ভালো ভালো ছেলেদের আমি দেখতে পাচ্ছি যাদের সমস্ত ভালো ভালো হাইট আছে, ফিজিক আছে, আর এটা আমি বলছি আজকে কিন্তু আমি অনেক ফরেন টিমের কিন্তু ম্যানেজার হয়েছিল আমার পক্ষে, এটা কিন্তু আজকে আমাদের আইপিএল যে সেটি পদটা কিন্তু অনেক, আজকে আমরা এখানে এসেছি ভালোবেসে এসেছি ফুটবলের জন্য কিছু করার জন্য। আজকে আমার একটা কোশ্চেন তার সবসময় থাকতো ফরেন টিমের প্লেয়ারদের বা কোচদের যে আমাদের এখানে সবাই তো সেমভাবে খাওয়া দাওয়া করতে পারে না, পুষ্টির একটা অভাব থাকে, ওরা একটা কথা আমাকে বলেছিল যে সবসময় কিন্তু মাছ মাংস বা ভালো ভালো খাবারটাই বড় কথা না, আজকে ঘোড়ার যে স্ট্যামিনা শুনতে খারাপ লাগে, আজকে ঘোড়ার যে স্ট্যামিনা ঘোড়া কী খায় ঠিক আছে, আজকে আমাদের বেসিক যেটা আজকে ছোলা ছাতু এইগুলো যদি আমরা ঠিক মতো করে আজকে আমি কোনো নিউট্রিশনিস্ট নয় বা আজকে আমি কোনো ডাক্তার নয়, কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে যদি ইচ্ছে থাকে আজকে কিন্তু আমাদের পথ কিন্তু অনেকভাবে খোলা আছে। আমরা অজুহাতটা যাতে না দেখে, অজুহাতের জায়গায় যদি আমরা নিজেরা মনে করি যে আমাদের এটা করতে হবে, আমাদের খেটে একটা জায়গায় যেতে হবে, আমাকে এস্টাবলিশ হতে হবে, গার্জেনকেও তাদের মোটিভেট করতে হবে, কোচদেরও তাদের মোটিভেট করতে হবে, প্লেয়ারদের নিজেদের মোটিভেট করছে, এটা একটা রেস্ট। সুতরাং আমরা জয়দীপদাকে পেয়েছি আয়তো দেখতে যে আমি জীবনে অনেক সেক্রেটারি পেয়েছিলাম, কিন্তু আমরা জয়দীপদাকে আমরা দাদার মতন দেখি, জয়দীপদার মতন দেখে দাঁড়ি আমরা আইএফএতে আর পাবো কিনা বলে দিয়েছিল জয়দীপ মুখার্জীও, তিনি কিছু করে দিয়ে গেছেন ফুটবলের জন্য। আমি অনেক অনেক ধন্যবাদ জয়দীপদাকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য, উপস্থিত আইপিও অনেক পরিকল্পনা নিয়ে এসেছিলেন, আজ দেখেছেন আমাদের একাডেমি কীভাবে কী পরিকল্পনা হয়, আগামী দিনে জয়দীপদার সাথে আমি বসবো আলোচনা করবো কীভাবে কী করা যায়। হ্যাঁ, তোমরা সবাই ভালোভাবে খেলবে ফুটবল খেলবে এটাই আমার ধারণা, একদিন জয়দীপদার টিমও আমি হয়তো সবাইকে এখান থেকে সবাইকে দেখতে পাবো, এটাই অনেক ধন্যবাদ সবাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে জয়দীপদাকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
রেকর্ডটা নিয়ে তুমি তো প্রাক্তন ফুটবলার, বহু বছর ধরে বাংলা ফুটবলকে দেখছো, কেমন লাগছে, কেমন লাগলো ব্যাপারটা? দেখো এরকম কোনোদিনও ভাবিনি আমরা, আজকে সত্যি কথা বলছি, আমি তো উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে প্র্যাকটিস করেছি, নেতাজি ব্রিগেড একটা মানে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম এতদিন, তো অনেক অনেক বছর অনেক দিন ধরে অনেক সেক্রেটারি ছিল আইএফএ, কোনোদিনও চেষ্টা করেনি যে আজকে একটা একাডেমিতে গিয়ে দেখা করবো, একটা একাডেমিতে গিয়ে উৎসাহ দেবো প্লেয়ারদের, সেটা আমরা কোনোদিন পাইনি। কিন্তু আমরা জয়দীপ দা আসার পরে সত্যি কথা মন থেকে বলছি যে আমি যে আজকে খুব খুশি হয়েছি যে আজকে উনি একটা ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের ক্যাম্পে এসে যে উনি সময় দিলেন এবং বাচ্চাদেরকে উৎসাহিত করলেন, এটাই সবথেকে বড় ব্যাপার। আর আমরা চাই যে এরকমভাবে জয়দীপ দাকে সারা বাংলায় ছড়িয়ে পড়ুক, সারা বাংলার একাডেমিতে যাক, ভালো ভালো প্লেয়ার তুলে আনুক, ভালো ভালো প্লেয়ার আজকে আইএফএর সাথে যুক্ত করা, আইএফএ একাডেমিতে যুক্ত করা, এর থেকে আজ যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে, আইএসএল খেলবে এবং ভারতীয় দলে জার্সি পরবে, এটাই সবথেকে বড় ব্যাপার। আমি ধন্যবাদ জানাই সবথেকে জয়দীপ মুখার্জিকে যে আজকে আমার এখানে উপস্থিত থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। মিশতে মানে কি, আমার মনে হয় না সমীদা বা সমীদার যত বন্ধু ফুটবলাররা আছে, মেহতা বলো, নবিদা বলো, ওদিকে ডেনসান বলো, যারা যারা আছে, প্রীতম আছে, তা আমার মনে হয় এরা সবাই এদের জন্যই তো আজকে বাংলা ফুটবল এগিয়ে চলেছে। আজকে পুরনো যে প্লেয়াররা ছিল, আজকে মানস দা, বিদেশ দা, ওদিকে প্রশান্ত দা, আজকে এই যে তাদের সবাই চেষ্টা আজকে, কিন্তু আইএফএ অফিস বিয়াররা কিন্তু রোড ম্যাপ করে দেবে, কিন্তু তার বাইরে তাদেরকে কিছু লোক আছে যাদেরকে দেখে আইকন হিসেবে প্লেয়াররা এগিয়ে আসবে। রোড ম্যাপটা শুধু করলে হবে না, আজকে সবাই মিলে একটা জায়গায় যদি আমরা না একত্রিত হতে পারি, মানসিকতা এক হতে পারে, আমার মনে হয় বাংলা ফুটবল এগোতে পারবে না। আর বাংলা ফুটবলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জেলা স্তর আর গ্রাসরুট লেভেল, যেটা প্রথম দিন থেকে আমি বলে আসছি, সেইটা না করলে শুধু কলকাতায় বসে আমি সিএফএল করলে কিন্তু আমাদের খেলা হবে না। ওই আবার আক্ষেপ করতে হবে যে বাংলা অন্য ক্লাবগুলোতে বাঙালি ফুটবলার নেই, আইএসএলে বাঙালি ফুটবলার নেই, এই আক্ষেপটা তখনই দূর করতে পারবো যখন আমরা কী বলতো আসল এই যে গ্রাসরুটের যে পরিকল্পনাগুলো আছে, শ্রমিকদের মতো সব একাডেমিগুলো নিচ্ছে, এদের পাশে থাকতে হবে, এখান থেকে প্লেয়ার তুলে আনতে হবে, যাতে আজকে অন্য যে ক্লাবগুলো, কেন নেক্সট সিজন থেকে আমরা যেন বয়সভিত্তিক আমরা প্রত্যেক করে ডিভিশনে করে দিচ্ছি, সেকেন্ড টু ফিফথ ডিভিশন, আজকে তার সুফল কিন্তু পাবে এই একাডেমিগুলো, আর একাডেমির সুফলগুলো পাবে কিন্তু সেই ক্লাবগুলো, কেন ক্লাবগুলোকে বাধ্য হয়ে কিন্তু এবার একাডেমির কাছে আসতে হবে, কেন তাদের যে আক্ষেপ যে তারা নিচু বয়সে প্লেয়ার পায় না, তাদেরকে একটু বেরোতে হবে, তার বেরোলেই দেখবে যে এখানে কত ছেলে আজকে, এখানে অন্তত 100 ছেলে আন্ডার 15 আন্ডার 17 এজের এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এটাই তো প্রাপ্তি আমাদের কাছে যে আজকে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু আজকে আইএফএর অফিস বিয়ারদের দুর্ভাগ্য যে তারা আজকে ঠিকমতো সার্চ করে প্লেয়ার খুঁজে বার করতে পারছে না।